নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 2024 নতুন বছর, মেষ রাশির কেমন যেতে চলেছে, ছয়টি গুরুত্বপূর্ণ ঘটনা হতে চলেছে মেষ রাশির জন্য। মেষ রাশির আপনি যদি জাতক অথবা জাতিকা হন, আপনার জন্য এই ছয়টি ঘটনা কিন্তু আপনার সাথে ঘটতে চলেছে। অনেকে কমেন্ট করেছেন যে কৌশিকদা রাশিভিত্তিক আলোচনাটাই করুন, কারণ 2023 তো শেষই হয়ে যাচ্ছে, 2024 আসছে যে বছর কেমন যাবে, অর্থাৎ এই যে আমি ছটি গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদেরকে বলবো, সেই ছয়টি ঘটনা কিন্তু আপনার সাথে ঘটতে কিন্তু চলেছে। তাই ভিডিওটি আপনারা মোটো কেটে কেটে না দেখে আপনারা আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। সম্পূর্ণ গ্রহের নিরিখে আলোচনা হবে, কোনো হাওয়াতে এখানে কোনো কথা না। দেখুন, মেষ রাশির আপনার রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং পয়লা মে থেকে রাশির দ্বিতীয়ভাবে বৃহস্পতি চলে যাবে বৃষ রাশিতে। রাহু আপনার ঠিক দ্বাদশভাবে অবস্থান করবে গোটা বছর এবং শনি আপনার একাদশভাবে অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং রেট্রোগ্রেড হচ্ছে আপনার জুলাই মাসের দিকে। কী রেজাল্ট পেতে চলেছেন 24-এ আপনারা? ছটি গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলো তারিখ অনুযায়ী আমি আপনাদেরকে বলতে চলেছি। জানুয়ারি টু এপ্রিল মাসের মধ্যে, 2024-এ জানুয়ারি টু এপ্রিলের মধ্যে আপনাদের কর্মের জায়গাটা নিয়ে কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, কর্মপ্রাপ্তির বড় যোগ আপনাদের দেখা যাচ্ছে। যারা প্রমোশন চাইছিলেন বা ট্রান্সফার চাইছিলেন, সেই ট্রান্সফার অথবা প্রমোশনের কিন্তু জায়গা রয়েছে। যারা কর্মহীন হয়ে বসে আছেন, দীর্ঘদিন কর্মের জন্য প্রচেষ্টা করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় কর্মযোগ কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশি 2024। নাম্বার ওয়ান আপনাদের জন্য বড় সুখবর, কারণ অনেকেরই প্রশ্ন থাকে যে সামনে বছর কেমন যাবে কর্মের, কর্মপ্রাপ্তির বড় যোগ কিন্তু রয়েছে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনার এপ্রিল টু মে মাসের মধ্যে, 2024-এর এপ্রিল টু মে মাস রবি আপনাদের রাশিতে তুঙ্গক্রিয়া অবস্থান করছে, এই সময় আপনাদের নেম ফেম আপনাদের হবে, খ্যাতি, আপনাদের নাম মান সম্মান এই সময় আপনাদের বৃদ্ধি করবে এবং সন্তান ক্ষেত্রটাও, সন্তানের জায়গাটাও আপনাদের ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে। সন্তানের এডুকেশন বা যেহেতু আপনাদের পঞ্চমপতি রাশিতে তুঙ্গক্রিয়া অবস্থান করছে, সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হওয়া, সন্তানের কৃতকর্মে আপনারা গর্ব অনুভব করবেন, অর্থাৎ এই সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। নাম্বার দুই পয়েন্ট। নাম্বার তিন যে পয়েন্টটি আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে, আপনার রাশিতে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে পঞ্চমভাব, সপ্তমভাব, নবমভাব। আমি একটি কথা বলবো, যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, অর্থাৎ যারা সন্তান নিতে চাইছেন, আমি বলবো এপ্রিল মাসের মধ্যে আপনারা কনসিপ্ট করিয়ে নিন, আপনাদের জন্য কিন্তু সন্তান প্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ আপনাদের রাশির পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি। এপ্রিল মাসের আগে মধ্যে আপনারা কিন্তু সন্তানের জায়গাটা কিন্তু করিয়ে নিন এবং যারা বিবাহ করতে চাইছেন, আমি বলবো এপ্রিল মাসের মধ্যে কিন্তু আপনাদের বিবাহ কিন্তু নিশ্চিত করুন, হয় বিবাহ হয়ে যাবে বা বিবাহের জায়গাটা কনফার্ম কিন্তু করে ফেলুন। জানুয়ারি টু এপ্রিলের মধ্যে আপনাদের নিশ্চিত বিবাহের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং পৈতৃক সূত্রের আপনাদের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। চার নম্বর পয়েন্ট, আপনি মেষ রাশির মানুষ, মে মাস থেকে আপনার বৃহস্পতি কিন্তু দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে। দেখুন, দ্বিতীয়ভাবে গিয়ে আপনাদের ষষ্ঠ এবং অষ্টমভাবে দৃষ্টি দিবে
আপনাদের এই সময় সেভিংস বাড়বে, অর্থাৎ সেভিংস হবে, কিন্তু আপনাদের এই সময় পেট লিভারের সমস্যা, হজমজনিত সমস্যাগুলো আপনাদের থাকবে, গ্যাস্ট্রাইটিসের সমস্যা থাকবে, শরীর নিয়ে কিন্তু আপনাদেরকে মে মাসের পর থেকে কিছুটা হলেও কিন্তু ভুগতে হবে। শরীরের পার্ট নিয়ে ছোটোখাটো কিন্তু সমস্যাগুলো কিন্তু দেখা যাচ্ছে, কারণ বৃহস্পতি আপনাদের ষষ্ঠ এবং অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে। যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, বা উচ্চ শিক্ষাতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, কিন্তু এই জায়গাটা আপনাদের এই সময়ের মধ্যে কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন আসতে কিন্তু চলেছে। এবার আসি আপনাদের পাঁচ নম্বর পয়েন্ট। দেখুন, একাদশভাবে শনি অবস্থান করছে, সারা বছর আপনাদের একাদশভাবে থাকবে শনি, এবং শতবিশা নক্ষত্রে শনি কিন্তু অবস্থান করছে, অর্থাৎ জানুয়ারি টু ডিসেম্বর শতবিশা নক্ষত্রে শনি অবস্থান। আপনাদের কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ দিবে, এবং আপনারা যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশ যাওয়ার যোগ, ফরেন অ্যাক্টিভিটি আপনাদের বাড়বে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে পারেন, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, সন্তানের ক্ষেত্রেও আপনাদের শুভ কিন্তু রয়েছে, আপনি মিশ্র রাশির মানুষ আপনার ক্ষেত্রে, কারণ শনি তো শতবিশা নক্ষত্রে অবস্থান করছে রাহুর নক্ষত্রে, অর্থাৎ এই সময় এমএনসি কোম্পানিতে আপনাদের চাকরি, বা কোনো যারা লোহার নিয়ে ব্যবসা করছেন, আপনি পেট্রোল কেমিক্যালের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, লোহার ব্যবসা, আপনার ট্রাভেল ট্যুরিজমের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, মেডিসিনের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এই ব্যবসাগুলো বা গাড়ির ব্যবসা রয়েছে আপনার ক্ষেত্রে কিন্তু আপনি মেষ রাশির মানুষ দুর্দান্ত রেজাল্ট আপনাকে দিবে, বা যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানেও কিন্তু আপনারা লাভ পাবেন। দ্বাদশভাবে রাহু অবস্থান করছে, সারা বছরই কিন্তু দ্বাদশভাবে কিন্তু থাকবে। দেখুন, পাপী গ্রহ যখন পাপভাবে অবস্থান করে কি না, খুব ভালো রেজাল্ট দেয়। আপনাদের বিদেশ যাত্রার যোগ, এমএনসি কোম্পানিতে চাকরি, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এই সময়ের মধ্যে যেহেতু দ্বাদশভাবে রয়েছে, সেখানে আপনাদের কোনো প্রতারণা আপনি হতে পারেন, কারণ কিছু ধূর্ত মানুষ আপনার সঙ্গে কিন্তু যুক্ত কিন্তু হতে পারে, অর্থাৎ এই সকল মানুষ থেকে আপনারা একটু এড়িয়ে চলুন। যারা ঋণের জন্য প্রচেষ্টা করছিলেন ব্যাংকিং লোনের জন্য, সেই লোন আপনাদের হবে, এবং এর পাশাপাশি আপনাদের ফরেন ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্ট থেকেও আপনারা এই সময় কিন্তু লাভ পাবেন। অর্থাৎ 2024 আপনাদের জন্য কিন্তু বেশ কিছু সুযোগ এবং এক কথায় সৌভাগ্যের দরজা খুলতে কিন্তু চলেছে। যারা ভিডিও শুনছেন হচ্ছে না, একবার হলো আপনারা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে পরামর্শ করুন। নমস্কার।